আমরা আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে জেনারেশন অফ টেল এনার্জি বইয়ের যে একটা ইম্পর্টেন্ট অধ্যায়, সেটা হচ্ছে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটা অধ্যায়। সেটার একটা মূল কোশ্চেন হচ্ছে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যাবলী লিখো, অথবা নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের কার্যাবলী লিখো, অথবা আণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যাবলী লিখো, অথবা অ্যাটমিক পাওয়ার প্লান্টের কার্যপ্রণালী লিখো, যেটাই বলে সেটাই একটাই অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে আমরা এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে জানি যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা তেজস্ক্রিয় পদার্থ। তেজস্ক্রিয় পদার্থটার নাম হচ্ছে ইউরেনিয়াম, ইউরেনিয়াম 235। ইউরেনিয়াম 235 দিয়ে বিশেষ করে এই ধরনের পাওয়ার প্লান্টে শক্তি হিসেবে ওইটা চালানো হয়। ইউরেনিয়াম পাওয়ার প্লান্টের মানে এই ইউরেনিয়ামের এত শক্তি যে 4500 টন কয়লা দিয়ে যে শক্তি উৎপাদন হয়, 1 কেজি ইউরেনিয়াম দিয়ে সেই শক্তি উৎপাদন হয়, এমনকি 2200 টন তেল দিয়ে যে শক্তি উৎপাদন হয়, 1 কেজি ইউরেনিয়াম দিয়ে সেই শক্তি উৎপাদন হয়। এই জন্য এটা মানে একটু অনেক শক্তি, এই জন্য সেটা শক্তি কীভাবে উৎপাদন হয়, তাহলে আমার এখানে চিত্রের মধ্যে যে জিনিসগুলো দেওয়া আছে সেটা হচ্ছে বায়োলজিক্যাল শিল্ডিং। আর এটা হচ্ছে যে বাহিরের যে আবরণ আছে, যে বায়োলজিক্যাল মানে জীব আছে বিভিন্ন, ওইগুলাকে মানে রক্ষা করার জন্য যে একটা শিল্ডিং শিল্ডিং দেওয়া আছে, একটা প্রাচীর দেওয়া আছে। আর রিফ্লেক্টর, এটা রিফ্লেক্ট করে, হ্যাঁ, ভিতর থেকে যে তেজস্ক্রিয় পদার্থগুলো আছে এগুলাকে সহজে মডারেটর, এটা পরিবর্তন করে, নিয়ন্ত্রণ দণ্ড এগুলোর মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। আর তারপর হচ্ছে এখানে যে ইউরেনিয়ামটা আছে, ইউরেনিয়ামটা এখানে একটার সাথে আরেকটা মানে নিউট্রন দিয়ে আঘাত করা হয়, আঘাত করার পর এটা শক্তি সৃষ্টি হয়, শক্তি সৃষ্টি হয়ে এটার মধ্যে যে তাপ সৃষ্টি হয়, ওই তাপটা এদিকে যে পানি আছে ওই তাপ পানির মধ্যে গিয়ে তাপ, এদিকে একটা বয়লার থাকে, বয়লারটা ওইভাবে দেওয়া নেই, ভিতরে দেওয়া থাকে, ওই বয়লারের মধ্যে তাপ দেওয়া হয়, এই তাপ মানে প্রচুর পরিমাণে তাপ উৎপাদন হয়, এই তাপ এই পাইপ দিয়ে গিয়ে এদি স্টিম জেনারেটর, এদিকে পাইপ দিয়ে এদিকে স্টিম, এদিকে টারবাইনের মধ্যে গিয়ে আঘাত করে। আর টারবাইনের মধ্যে যে গিয়ে যখন আঘাত করে তখন টারবাইনটা ঘুরে, আর টারবাইনটা এই ইউরেনিয়ামের যে শক্তি ওই শক্তিকে কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। আর টারবাইনের সাথে শেফটের মাধ্যমে জেনারেটরের কানেকশন আছে, যা জেনারেটর ওই টারবাইনের যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। আর টারবাইনের থেকে এদিকে যে পানিটা আসতেছে, এদিকে বাষ্পটা, ওই বাষ্পটাকে তো পরবর্তীতে কাজে লাগানো লাগবে, না হয় ওইটা অপচয় হয়ে যাবে, এই জন্য ওই বাষ্পটাকে এই কন্ডেন্সারের মাধ্যমে পানিতে রূপান্তরিত করা হয়। আর ওই কন্ডেন্সারের পানিকে পাম্পের মাধ্যমে এই যে হিট এক্সচেঞ্জারের মাধ্যমে এই যে তাপ দিয়ে আরেকটা পাম্পের সাহায্যে এটাকে আবার ওই বয়লারের পানিতে দেওয়া হয়, এভাবে ইউরেনিয়ামের সাহায্যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।